প্রত্যয় হিরণ মস্তানি তোর কম করছ তো তার সানাসি তাহির লইয়া এখন দি তুই অনলাইন ভিত্তিক জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে ইউটিউবার প্রত্যয় হিরণ সহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ঈদের দিন হওয়ার কথা, কারণ তিনি যেটা বলেছেন সেটা ফলেছেন, আর তিনি নিজেও জানতেন যে প্রত্যয় হিরণ তার সাথে যে বেদবি করছে তার ফল তাকে ভোগ করতে হবে। তো প্রত্যয় হিরণ গ্যাসুদ্দিন আর তাহেরি সাহেবের জিকিরকে ডিজে জিকির বানিয়েছিল, বসেন বসেন জিকির বানিয়ে পুরো ইউটিউব জগৎকে তখন তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন। ওই সময় তার আগে ওরকম কোনো জিকির বা জিকির নিয়ে ড্যান্স করা হয় না, যার ফলে তার ওই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছিল এবং এই বিষয়ে গ্যাসুদ্দিন আর তাহিরও কথা বলেছিলেন এবং প্রত্যয় হিরণ তারও রিপ্লে দিয়ে আবার একটা ভিডিও বানিয়েছিলেন। প্রত্যয় হিরণ আসলে তিনি যে অল্প বয়সে এত দূর উঠে গেছেন যার ফলে তিনি বিষয়টা না বুঝেই গ্যাসুদ্দিন আর তাহিরি সাহেবের পিছে লেগেছিল। তবে আজকে গ্রেফতার হওয়াটা গ্যাসুদ্দিন আর তাহিরের কোনো ষড়যন্ত্র নয়, বরং তিনি অপরাধ করেছেন। অনেক্স বেটের স্পন্সর নিয়ে তিনি তার আজাহিরা লিমিটেড ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করেছেন, পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছে। তো প্রত্যাহীন আসলে কী কী ভুল করেছেন, গ্যাসুদ্দিন আর তাহিরি তাকে কী বলেছিলেন, চলুন আমরা সেটা একটু শুনে আসি। ভিডিও এবং নাটকে জুয়ার প্রচারণা করায় ইউটিউবার প্রত্যয় হিরণ এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। অভিযোগ, আন্তর্জাতিক জুয়ার সাইটের প্রচারণা করে ভিডিও বানাতো, এজেন্টের মাধ্যমে তারা বিদেশি জুয়ার প্ল্যাটফর্মের বিজ্ঞাপনও চালাতো। এ নিয়ে রমনা থানে পুলিশ বাদী হয়ে মামলার পর তাদের গ্রেফতার করা হয়। নাটকের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনী সংলাপ, দেশের বিজ্ঞাপনী বাজারে শুরু হয়েছে ইউটিউব ফেসবুকের ভিডিওতে নতুন এই ধারার। কিন্তু এই ধারাতে জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে আজাইরা লিমিটেড নামের একটি ইউটিউব চ্যানেল, যাদের সাবস্ক্রাইবার 4.5 মিলিয়নেরও বেশি। বাবু, এটা তো বাংলাদেশের এক নম্বর ক্রিকেট এক্সচেঞ্জ ও বেটিং প্ল্যাটফর্ম, এখানে 24 ঘন্টা টাকা ডিপোজিট করা যায়। রাইট, ওয়ানএক্স বেট, বাবু 88, ক্রিকেটস নামের জুয়ার সাইটের বিজ্ঞাপন বাবদ ভিডিও প্রতি 1,10,000 টাকা করে নিত প্রত্যয় হিরণরা। ভারতীয় একটি এজেন্সির সাথে বিজ্ঞাপনের জন্য এজেন্ট হয়ে কাজ করত আব্দুল হামিদ নামের আরেকজন। একই ধরনের সাইটের সাথে চুক্তিবদ্ধ হয়ে সমালোচনায় পড়েন ক্রিকেট তারকা সাকিব আল হাসান, পরে চুক্তি বাতিল করতে বাধ্য হন সাকিব। এই অনলাইন জুয়ার বিজ্ঞাপনগুলো দিয়ে যাচ্ছে, তা আমরা যখন তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পারি যে এই অনলাইন জুয়ারি যারা আছে এরা দেশে বাইরে থেকে আসলে গুরুত্ব পরিচালিত হয়, আমাদের ভারতীয় বিভিন্ন এজেন্টের মাধ্যমে এরা আমাদের এই যারা জনপ্রিয় ইউটিউবার বা অনলাইন অ্যাক্টিভিস্ট তাদের সাথে যোগাযোগ করে এই বিজ্ঞাপনগুলো দেওয়ার চেষ্টা করে। প্রায় বছরখানেক প্রত্যয় হিরণদের উপর নজর রেখে এ সপ্তাহে রমনা থানায় মামলা করে ডিবি পুলিশ। কর্মকর্তারা বলছেন আটককৃতদের ভিডিও এবং নাটক তরুণ ও কিশোরদের মাঝে বেশ জনপ্রিয়, সেখানে প্রচারণার ফলে অনেকে জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছে। জুয়া কিন্তু আসলে অনেকগুলো অপরাধের জন্ম দেয়, কারণ এই যে যে টাকার বিষয়টা থাকে, অর্থ উপার্জনে মাধ্যম তো সবার থাকে না, বা থাকলেও সেটা তো লিমিটেড থাকে। যখন এই ধরনের কাজে অর্থ অপচয় করে ফেলে তখন অন্যান্য অপরাধ বেড়ে যায়। ইউটিউব ছাড়া অন্য যে কোনো মাধ্যমে জুয়ার প্রচারণা হতে দেখলে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে ডিবি পুলিশ। প্রত্যয় হিরণ যেহেতু তিনি একটা ভুল করেছেন তার সাজাও তিনি পেয়েছেন, তবে এটা আমি করি অন্যদের জন্য শিক্ষা হবে, শুধু এই স্পন্সর নেওয়ার সময় মানুষ সাবধান হবে, বিশেষ করে জুয়ার সাইটগুলো কিন্তু এখন বিভিন্ন চ্যানেলের, আমি একটা ভিডিও দেখছিলাম মসজিদের কাজের টাকা তুলতেছে, সহায়তা তুলতেছে, সেখানেও জুয়ার সাইটের স্পন্সর নিয়েছে, বা এরকম আরও অনেক চ্যানেল রয়েছে যেগুলোর নাম মেনশন করলাম না, তাদের এখন ভালো হওয়ার সময় এসেছে। যদি ভালো না হন তাহলে প্রত্যয় হিরণকে দিয়ে শুরু করছে, শেষটা হয়তো আপনাকে দিয়েও করতে পারে, সে পর্যন্ত অবশ্যই ভালো হয়ে যাবেন সেটাই আশা রাখি। আর বিশেষ করে প্রত্যয় হিরণের গ্রেফতার হওয়াটা তাহিরি সাহেবের কোনো কারসাজি না ধরে বিষয়টা ভালোভাবে নিলেই দেশ এবং জাতির জন্য উপকার হবে। আমার কথার সাথে আপনি সহমত পোষণ করলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।